এবার রেশন দুর্নীতি নিয়ে সরব হলেন সবংয়ের বিধায়িকা গীতা রানী ভূঁইয়া। রবিবার নিজের দলীয় কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ মানুষ রঞ্জন ভূঁইয়া, সবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অমল পাণ্ডা সহ অন্যান্যরা। এদিন বৈঠকে বক্তব্য রাখার সময় বিজেপিকে আঘাত নেন তিনি। বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, ওদের কোনো কাজ নেই, ওদের শুধু ছবিতেই দেখা যায়। পাশাপাশি এলাকার মাদুরহাটগুলি চালু করার ব্যাপারে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার আশ্বাসও দেন তিনি। আমাদের রেশন কার্ড, যাদের রেশন কার্ড আছে সবাইকে দেওয়া হচ্ছে, তা বাদে আমাদের কুপন দেওয়া হয়েছে। ছদিন বন্ধ সব জায়গার, আজকে রেশন দোকান খোলা ছিল, একটা দোকানই বন্ধ রেখেছিল। কেন রেখেছিলেন? তাই অ্যাকশন করতে বাধ্য হয়েছে, তাই না? তাহলে সেই অ্যাকশন করার জন্যই তো আজকে, তারপরে তো আমাদের সরকার এগিয়ে এসে আমাদের মানুষের কষ্টের কথা তিনি বুঝতে পেরেছেন, তাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আমাদের সরকার সব সময় মানুষের পাশে। সাংবাদিক বন্ধুদের